সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী নিয়োগের 11 থেকে 20 তম গ্রেডভুক্ত বেসামরিক কর্মচারী নিয়োগের জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে সর্বপ্রথমে যে পদ আছে সেটি হচ্ছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 13 নম্বর গ্রেডের পদ। পদের সংখ্যা আছে 2টি। পদার্থ অথবা রসায়ন বিদ্যায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে খেয়াল করবেন আবেদনের পূর্বে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে জেলার নামগুলো দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। এরপর আছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা আছে 11টি। এখানে টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে বাংলা এবং ইংরেজিতে। এরপর আছে স্টোর হাউস সহকারী, পদের সংখ্যা 1টি। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 5টি। এক্ষেত্রে কম্পিউটার টাইপিং স্পিড এবং 60 লিপির যে স্পিড সেটি থাকতে হবে। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট মেশিন ম্যান, এটি 14 নম্বর গ্রেডের পদ। এখানে পদ আছে 1টি। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7টি পদ আছে এখানে। এখানেও কম্পিউটার টাইপিং স্পিড থাকা লাগবে ইংরেজি এবং বাংলায় 20 এবং 20 শব্দ প্রতি মিনিটে। এরপর আছে টেলিফোন অপারেটর 16 নম্বর গ্রেডের পদ, পদের সংখ্যা 5টি, যোগ্যতা এইচএসসি। এরপর শুকানি, 2টি শূন্য পদ আছে, যোগ্যতা এইচএসসি, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে মিডওয়াইফ, এখানে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ধাত্রীবিদ্যায় সনদপ্রাপ্ত। এরপর আছে তন্দুরচি, অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ, পদের সংখ্যা 1টি। ফায়ারম্যান 12টি পদ আছে, অফিস সহায়ক 3টি পদ, লস্কর 3টি পদ, বাবুর্চি 7টি পদ। বাবুর্চির ক্ষেত্রে অষ্টম শ্রেণী এবং অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড বয় 20 নম্বর গ্রেড, এখানে 3টি পদ আছে। গার্ডেনার 1টি পদ আছে। অদক্ষ শ্রমিক 20 নম্বর গ্রেডের 8টি পদ আছে। এই সবগুলোই 20 নম্বর গ্রেডের। পরবর্তী যেগুলো আছে খাকরব, এখানে 9টি পদ আছে। মেস ওয়েটার, এখানে 3টি পদ আছে। ওয়াসারম্যান, এখানে মাত্র 1টি পদ আছে। 20 নম্বর গ্রেডের যে পদগুলো সেগুলো সবগুলোই অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে অভিজ্ঞতা থাকতে হবে। এবারে জানিয়ে দিচ্ছে আবেদনের নিয়মাবলী। সাধারণ প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। বয়স গণনা করা হবে 31 ডিসেম্বর 2019 তারিখে, অর্থাৎ সেই অনুযায়ী আপনারা বয়স গণনা করে তারপরে আবেদন করবেন। আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2019। এবারে জানিয়ে দিচ্ছে আবেদনের যে অন্যান্য শর্তাবলী আছে সেগুলো। আবেদনের এখানে এই বিজ্ঞপ্তির সাথে একটি নমুনা ফর্ম দেওয়া আছে। এই নমুনা ফর্মটি নেভির ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। নেভির ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, navy.mil.bd। এখানে দেখুন, এই হচ্ছে সেই আবেদন ফর্ম। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নিম্নবর্ণিত কাগজপত্র সহ আগামী 31 ডিসেম্বর 2019 তারিখ পরিচালক বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা 1213 এই ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। এখানে দেখুন, কোনো প্রকার ঘষা মাজা ছাড়া শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা এবং অভিজ্ঞতার মূল সনদপত্রের ফটোকপি সত্যায়িত এবং সেই সাথে যে আরও ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো এখানে দেয়া আছে। আপনারা এখান থেকে আবেদনের পূর্বে ভালো করে দেখে তারপর আপনারা জমা দিবেন এবং পূরণ করবেন। এবারে জানিয়ে দিচ্ছি আবেদনের ফি। পরিচালক বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তরের অনুকূলে সঞ্চয় হিসাব নম্বর এখানে দেয়া আছে। সোনালী ব্যাংক লিমিটেড, নৌ সদর শাখা, বনানী, ঢাকা 1213 অনুচ্ছেদে 1-এর 6-এ বর্ণিত ক্রমিক 1 থেকে 9 পর্যন্ত যে পদগুলো আছে সে পদের জন্য 100 টাকা এবং 10 থেকে 20 নম্বর যে পদ আছে সেই পদগুলোর জন্য 50 টাকা মূল্যের কস্ট মেমো প্রদান করতে হবে। কস্ট মেমোর মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার অথবা ব্যাংক ড্রাফট গ্রহণযোগ্য নয়। এবং আবেদনের সাথে এখানে নির্দিষ্ট মাপ দেওয়া আছে। এই মাপের 2টি ফেরত খাম সংযুক্ত করতে হবে, যার মধ্যে একটি ফেরত খামে 6 টাকার ডাক টিকিট লাগানো থাকতে হবে। আবেদনের শেষ তারিখ আবারও বলে দিচ্ছি 31 ডিসেম্বর 2019। তো যারা যোগ্য আছেন, এখানে অনেকগুলো পদ আছে, মোট 86টি পদ। বিভিন্ন পদে যারা যোগ্য আছেন তারা আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।